গুড মর্নিং, গুড মর্নিং। তো তাতে কোন সময় নেই, আমি লেট হয়ে গেছি। দেখুন, বারবার এই ধরনের ঘটনা প্রমাণ করছে রাজ্য প্রশাসনের উপরে মানুষের কোনো বিশ্বাস নেই। মধ্যযুগীয় ব্যবস্থা, এবং কালকে ওখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে, এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলে, এটা চলতে পারে না। ভারতবর্ষের সংবিধান আছে, সেই সংবিধান অনুসারে দেশ চলে। না, সে তো তৃণমূল কুচবিহারও দেখতে পাচ্ছে না, আপনার চোপড়াও দেখতে পাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছে না। দেখতে পেলে তো ব্যবস্থা নিত। সব থেকে বড় কথা, আমরা দূরবীন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি, দূরবীন দিয়েও প্রশাসনকে দেখা যাচ্ছে না। প্রশাসনের তো এখন একটাই কাজ, বিজেপির নেতাদের কোথায় কী কে কী করছে এবং তাকে কেস দিতে হবে। প্রশাসন যদি বুদ্ধি, বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায়, পুলিশ যদি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায়, আইন শৃঙ্খলা রক্ষা হবে কী হবে? হবে না, সেইটাই হচ্ছে। আরে সে তো গ্রেপ্তার করে কী হবে? হামিদুলের কাছের লোক, হামিদুল ইনডাইরেক্টলি তাকে সাপোর্ট করছে, হামিদুলকে গ্রেপ্তার করা উচিত। দেখুন, রাজ্যপাল তার সাংবিধানিক পদের অধিকার বলে তার সাজেশন নিতে পারে, রাজ্য সরকার মানবে বলে আমার তো মনে হয়। দেখুন, জ্বালানির দাম সময় সময় বাড়ে, আবার সময় সময় কমে। আবার আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানির ক্রুড অয়েলের দাম কমে যাবে, তখন আবার কমে যাবে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে হেজিমনি চলছে, মগের মুলুক যাকে বাংলায় বলে। এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় শাসন হচ্ছে মগের মুলুক। গোটা দেশ জুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, চলো চলো পরে অন্য বলেছেন চোপড়া মেয়ে রায়গঞ্জ লোকসভা, সরি দার্জিলিং লোকসভা কে অন্তর্গত চোপড়া মে ইস তরিকে কা ঘটনা ঘটি হ্যাঁ, পুরি তরিকে সে দর্শাতা হ্যাঁ বাঙাল মে ল এন্ড অর্ডার নাম কি কোই চিজ নেই, আর ল এন্ড অর্ডার কে উপর মানুষ পাবলিক কা ভরসা উঠ গিয়া হ্যাঁ, জব ল এন্ড অর্ডার কে উপর পুলিশ কে উপর ভরসা উঠ জাতা হ্যাঁ তবে ইসি তরিকে কা ঘটনা ঘটতি হ্যাঁ। আর ইসমে জো তৃণমূল কংগ্রেস কে বিধায়ক হ্যাঁ হামিদুর রহমান, উনকে জো ঘনিষ্ঠ লোক হ্যাঁ উনকা পুরি তরিকে সে ইসমে রোল হ্যাঁ।